এবার এসো আমরা একটু নামকরণটা নিয়ে আলোচনা করি, কারণ নামকরণ কতটা সার্থক বা কতটা সার্থকনামা হয়েছে কবিতার নামকরণ সে নিয়ে দু চার কথা বলার চেষ্টা করি। দেখো কবিতার নামটা প্রলয় উল্লাস, কেমন? প্রলয় উল্লাস দুটি আলাদা শব্দ, প্রলয় এবং উল্লাস বলা ভালো। প্রলয় মানে ধ্বংস বা বিনাশ, আর উল্লাস মানে আনন্দ। তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা দেখেছি কবিতার নামটা দুটি পরস্পর বিরোধী শব্দ দিয়ে নামকরণ করেছেন কবি। তো প্রলয় শব্দের অর্থ আমরা একবার জেনে নিই, বিনাশ বা ধ্বংস, আর উল্লাস শব্দের অর্থ আনন্দ। তাহলে প্রলয়জনিত যে আনন্দ সেইটাকেই বলা হচ্ছে প্রলয় উল্লাস। এখন এই প্রলয় উল্লাস কীভাবে সার্থকনামা হলো সেই বিষয়ে আমরা দু চার কথা বলবো। দেখে নেই, বোর্ডটা দেখে নাও, নামকরণের সার্থকতা বিচার আমি এই জায়গাটায় আলোচনায় আসতে চাইছি বা এই জায়গাটায় আলোচনাটা রাখতে চাইছি। আমরা জানি সাহিত্য নামকরণের দুটি ধারা আছে। একটি ধারা দেখেছি আমরা আমাদের দেশে রবীন্দ্রনাথ যে ধারাটায় গিয়ে নামকরণ করেছেন, যে নামকরণ কীভাবে সার্থকনামা হবে সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে নামকে যারা নামমাত্র বলে মনে করেন আমি তাদের দলে নই। রবি ঠাকুরের ভাষা এটি। রবি ঠাকুর মনে করেন যে নামটাকে কেবল নামকরণের মধ্যে এমন একটা ইঙ্গিত থাকবে, এমন একটা পরিবেশ থাকবে, এমন একটা ইডিওলজি থাকবে, এমন একটা শব্দ সংযোজন করা হবে যাকে দেখে বোঝা যাবে যে ভিতরটা কেমন। যেমন আমরা দিনের সকালটা দেখে খানিকটা অনুমান করতে পারি আজকের দিনটা কেমন যাবে। কিন্তু আমরা জানি পশ্চিমী দুনিয়ার ধারাটা আলাদা। শেক্সপিয়রীয় রীতিতে বলা হয় হোয়াট ইজ ইন নেম, নামে কী যায় আসে। গোলাপের নাম যদি গোলাপ হয় তবুও গোলাপ যে সৌরভ ছড়াবে না তার তো কোনো মানে নেই। কিন্তু আমরা এই আলোচনায় না গিয়ে আমাদের, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রবি ঠাকুরের মতামতটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে বা মনে হয়। কারণ হচ্ছে কি যে আমরা যদি কালু বলে কারো নাম ডাকি তাহলে অনুমান করে নিতে অসুবিধা হয় না যে ছেলেটি দেখতে কালো, বা যদি অন্য প্রাণী হয় তাহলে পোষা প্রাণী হলেও তার গায়ের রঙটা অন্তত কালো, এটা আমরা অন্তত অনুমান করতে পারি। তো সেই নিরিখে গিয়ে আমরা দেখব যে এই কবিতায় সমস্ত জায়গায় ঘিরে রয়েছে বিদ্রোহ, আর ধ্বংসের আহ্বান করেছেন। যেমন একটি গাছে আমরা দেখি পুরনো পাতা ঝরে না পড়লে নতুন বা কচি পাতা বা কিশলয় আসে না। কাজে কাজেই একজনের চলে যাওয়ার মধ্য দিয়ে আর একজনের চলে আসার সূত্রপাত হয়। সেই কারণে আমরা লক্ষ্য করেছি যে নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীনে যখন ভারতবর্ষী জর্জরিত, তা ব্রিটিশের শাসনের নামে শোষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, তারপরে দেশপ্রেমিকদের, স্বাধীনতা সংগ্রামীদের দিগন্তর করে যে সাজা দিচ্ছেন পাথরের তলায় চাপা রেখে, কারাগারে, অন্ধ কারাগারে রেখে তাদেরকে যেভাবে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে অর্থাৎ আন্দামানে গিয়ে সেলুলার জেলে যারা সলিটারি কনফাইনমেন্টে রয়েছেন, বা সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কাছে তিনি কৃতজ্ঞ এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল, সে কথা তো রয়েছেই। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই বলে যে কারার ওই লৌহ কপট ভেঙে ফেল কলরের লোপট। এই যে কথা, কারাগারের লৌহ কপট ভেঙে ফেলে দেশটাকে স্বাধীন করতে হবে, ভারতবর্ষীকে স্বাধীন করতে হবে, তবে দেশমাতৃকার প্রতি যথাযথ ন্যায় বিচার বা দেশমাতৃকার প্রতি সম্মান প্রদর্শন করা হবে,
যে সারা জায়গায় আমরা দেখেছি যে বিদ্রোহী সত্তা এবং এই কবিতায় তিনি নতুন সৃষ্টি সুখের উল্লাসে আমার মন হাসে আমার প্রাণ হাসে এই বার্তাটা তিনি দিতে চেষ্টা করেছেন। কাজে কাজেই আমরা যদি বিচার করে দেখি যে সারা বিষয়বস্তু জুড়ে যে আলোচনা রয়েছে কবিতার, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি যে এই কবিতা প্রলয় উল্লাস কেন নামকরণ করা হয়েছে, একটাকে ধ্বংস করবে অত্যাচার অবিচার শোষণকে ধ্বংস করে তার পাশে বা তার পরবর্তী সময়ে আসবে হচ্ছে আনন্দ, অর্থাৎ স্বাধীনতার আনন্দকে তিনি ইঙ্গিত করে বলতে চেয়েছেন। তো আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে দুটি পরস্পর বিরোধী শব্দ দিয়ে প্রলয় উল্লাস নামকরণটা এত বেশি সার্থকনামা হয়েছে যে আমরা কবিতাটা পড়লেই হেডিংটা, নিউজ পেপারের হেডিং যেমন দেখলে বোঝা যায় যে বিষয়বস্তুটা কেমন আছে বা কেমন হতে পারে, ঠিক তেমনি করে এখানে আমরা দেখেছি যে যে প্রলয় উল্লাস নামকরণ খানি আমার ভাষায় আমি বলতে চাইব সার্থক হয়েছে, কারণ যে প্রলয় নবসৃষ্টির উদ্দেশ্যে হয় সেই প্রলয়কে তিনি আহ্বান করেছেন এবং সারা কবিতা জুড়ে প্রলয় এবং প্রলয়ের পুরাতনের শেষ নতুনের আগমন বা জরাজীর্ণের পতন থেকে নতুনের আগমন এই বার্তা এই কবিতা জুড়ে সর্বত্রই রয়েছে। সেই কারণে আমি মনে করি যে কবি যে নামকরণ করেছেন সে নামকরণ যথার্থ সার্থক এবং সুন্দর। যাই হোক, আজকে আমরা স্বল্প পরিসরে যতটা সম্ভব হলো আলাপ আলোচনা করলাম, অতিমারির সময় চলছে, প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমরা সতর্ক থাকবে, সাবধান থাকবে, সাধু স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে তোমরা ভালো থাকবে। আর আমাদের যতগুলো ক্লাস আমরা করার চেষ্টা করেছি সেগুলো ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমাদের এমনিতে তোমরাও জানো সত্যিটা আমরাও জানি যে এই দুধের স্বাদ ঘোলে মেটে না, ঠিক আছে? তো এইভাবে তো সব কিছু পৌঁছে দেওয়া তোমাদের সামনে উপস্থিত করা সম্ভব নয়, তার মধ্য দিয়ে যতটা সম্ভব হলো চেষ্টা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।